আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে বলবো এমন একটা কোডের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব, যে কোড দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আপনার প্রেমিকা কার সাথে কথা বলতেছে, তার সম্পূর্ণ কল রেকর্ড বা কলের যেই লিস্টগুলো আছে সেগুলো আপনার নিজের মোবাইলে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি মানে সে কার সাথে কথা বলতেছে তার প্রত্যেকটা কল কিন্তু আপনার ফোনে চলে আসবে। তো এগুলো আপনি কিভাবে করবেন, তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেব। খুব ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন। তো আমি আপনাদের হাত জোর করে বলতেছি, আমার এই কাজটা বা আমার এই সেটিংটা আপনি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং কি আপনাদের অনুরোধ করে বলতেছি যে আপনি দয়া করে এই কাজটা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে আমার এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলে রাখতেছি, যারা যারা আমাকে দেখছেন বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা মেসেজ করে আমাকে বলে যাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আমি আপনাদেরকে আজকে বলবো, আমি যেই বিষয়ে কথা বলতেছি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি বুঝতে হবে। তো হ্যাঁ, একটু চুপ করে মন দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখার আগে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমার এই কাজটা কিন্তু আপনি কখনো খারাপ কাজে বা অন্যের মোবাইলে এই কাজটা কখনো করবেন না। তো আমি আপনাদেরকে সে সেটিংটা দেখাই দিতেছি, আপনি আমি যেইভাবে কাজ করতেছি ঠিক সেইভাবে কিন্তু আপনি কাজ করতে হবে। তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার যেই ফোনটা, এটা নর্মাল হোক বা স্মার্টফোন হোক বা আইফোন হোক, আপনি যে কোয়ালিটি আপনি নর্মাল বাটন ফোনেও কিন্তু এই কাজটা করতে পারবে, যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে, কার সাথে মেসেজ করতেছে, আপনি খুব একটা কষ্ট অনুভব করতেছেন, আসলে তার সাথে আমি কথা বলতে পারতেছি না, তাকে যখন কল দিই তখনই বিজি, তখনই বন্ধ, তখনই আমি তার সাথে কথা বলার ততটা চান্স পাই না। তো আজকে তাদের জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা, খুব ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন কন্ট্যাক্ট নাম্বারটা যেখানে তুলেন সেখানে ডায়াল বাটনে চলে যাবেন। এখানে এসে আপনি সর্বপ্রথমে *21*, এই পর্যন্ত আসার পর আপনি যদি আপনার এই যে নাম্বারে নিতে চান কলগুলা, যেমন আমি এই আপনাদেরকে দেখাই দিতেছি বা বুঝাই দিতেছি, আপনি যে নাম্বারে, যেমন এটা আপনার প্রিয়জনের নাম্বার, মনে করেন যে আপনার প্রিয়জনের নাম্বার বা আপনার প্রিয়জনের মোবাইল, হ্যাঁ আপনি তার মোবাইলটা হাতে নেবেন, নেওয়ার পরে আপনি এই যে নাম্বারে কলগুলা নিতে চান আপনার প্রিয় মানুষের, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিতেছি, একটু দেখেন। আমার নাম্বার দেওয়া কমপ্লিট, এখন লাস্টে আমি হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ ইউজ করার পর আপনি এখনই কল বাটনে কল দিবেন। কল দেওয়ার পর MM কোড স্টার্ট, মানে এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, এমনকি আপনার কাছে একটা মেসেজ আসবে, মেসেজটা অনেক জায়গায় আসে না, আবার অনেক মোবাইলে আসে। তো এটা কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে গেল, দেখছেন আমার কাছে কিন্তু অলরেডি একটা মেসেজ আসলো, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে আমি যে কাজটা করলাম এখন যাবতীয় কল আমার প্রেমিকা বা আমার স্ত্রীর কাছে না গিয়ে সম্পূর্ণ কল আমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে কাজটা করবেন, তো কাজটা খুব ধীরে বা খুব স্মুথভাবে বা খুব ভালোভাবে এই কাজটা করবেন, যেন কোনো ভুল না হয়। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় কথা বলতেছি, যে আপনার যে প্রেমিকা মেসেজ কার সাথে করে বা কার সাথে চ্যাটিং করতেছে, আপনি সেইগুলো কিন্তু
আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখে নিতে পারবেন। তো এখন এখন আপনি এইগুলা যে করলেন, এইগুলো আপনি আনবেরাল করবেন কিভাবে, বা এগুলো আপনি এই অফ করবেন কিভাবে? তো আমি আপনাদেরকে আবার দেখাই দিতেছি আপনি কিভাবে অফ করবেন। এখন তো এটা চালু আছে আমার সম্পূর্ণ, আমি যদি এখন তাকে কল দেই আমার এখানে আবার চলে আসবে। তাই আপনাকে আমি আবারও বলে দিতেছি, এটা কিন্তু কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার প্রিয় মানুষের উপর যদি আপনি সন্দেহ থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। খুব খুব একটা ভালো, আমার কাছে নিজের কাছে খুব ভালো একটা মনে হয়, এই কোডটা দিয়ে যখন আমি কাজ করি তখন আমার কাছে খুব ভালো মনে হয়। আসলে সত্যি এই কোডটা দিয়ে কাজ করতে গেলে কিন্তু খুবই ভালো একটা ফিলিংস মনে হয়। আসলে আমি এই কাজটা করছি, আমার খুব ভালো লাগছে। তো এই কাজটা আপনি করবেন, আপনার ইনশাল্লাহ আপনার 100% এই কাজটা হবে। তো এখন আপনি এই কাজটাকে কিভাবে তুলে নিবেন, আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনি এই কাজটা কিভাবে তুলে নিবেন। এই কাজটা তোলার জন্য আপনি আবারও কল বাটনে চলে যাবেন। আসার পর আপনাকে টাইপ করতে হবে #21#, ঠিক আছে? এই কোডটা ডায়াল করলে আপনি সাথে সাথে কিন্তু আবার আগের পর্যায়ে চলে যাবে, যে আপনি কল দিলেও কিন্তু এটা আর কাজ করবে না। দেখছেন, কল ফর রাইটিং সার্ভিস হ্যাজ বিন ডিজিবল হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন, আপনি প্রিয় মানুষকেও কাঁদাতে পারবেন, আপনার বাড়ি আশেপাশে যে লোকগুলো আছে বা যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে আপনি কাঁদাতে পারবেন এই কোডটা দিয়ে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আমার এই ভিডিওটা খুব কমপ্লিট ভাবে মনোযোগ দিয়ে দেখেছেন। যারা যারা এখনো আমার এই ভিডিও দেখে বুঝতে পারেন নাই, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি নেক্সট টাইমে আপনাদেরকে আবারও ভালো ভিডিও দেব বা ভালো কোড দিয়ে আপনাদেরকে শিখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।